হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিটস স্কুল। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n²-1/12, এটি আমাদের প্রুফ করতে হবে। চলো আমরা শুরু করি। ধরে নেই প্রথম n স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে xi=1, 2, 3, up to n। তোমাদের এখানে একটা নোট লেখা আছে, দেখো, জেনে রাখা ভালো। 1+2+3 up to n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n(n+1)/2। এগুলো তোমরা 9-10 এ পড়ে এসেছো, জাস্ট তোমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য একটু লিখে রেখেছি। প্রত্যেকটি সংখ্যার n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ 1² + 2² + 3² up to n² এর সূত্রটি হচ্ছে n(n+1)/2n+1)/6। এবং তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, কিউবেরটা হচ্ছে 1³ + 2³ + 3³ up to n³ যদি হয়, সেই সূত্র হচ্ছে n(n+1)/2² জাস্ট এই জিনিসটা স্কয়ার হয়ে যাবে। আমরা সূত্রটা শুরু করি, আমাদের ভেদাঙ্ক বের করতে বলেছে, সো আমরা ভেদাঙ্কের সূত্র বসিয়ে দিই। সিগমা স্টার ইজ ইকুয়াল টু সামেশন ওভার এক্স আই স্কোয়ার ওয়ার আই গোস ফ্রম 1 আপ টু এন ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ওভার এক্স আই ওয়ার আই গোস ফ্রম 1 আপ টু এন ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। আমরা যেটি জানি সেটি হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস গড়ের স্কোয়ার, অর্থাৎ এক্স বার স্কোয়ার। এক্স বারকে ভাঙলে আমরা কিন্তু আলটিমেটলি সামেশন ওভার এক্স আই ডিভাইডেড বাই এন পাই, সেটি আমরা এখানে বসিয়েছি। সো দেখো প্রত্যেকটা ভ্যালু, অর্থাৎ 1² + 2² up to n² ডিভাইডেড বাই এন এবং সামেশন ওভার এক্স আই, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর নর্মাল যোগফল 1+2+up to n ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। সো দেখো আমরা যে জেনে রাখা ভালো পার্টে যে জিনিসগুলো লিখেছিলাম সূত্রগুলো, সেগুলো আমরা এখানে বসিয়ে দিই। তো প্রত্যেকটা সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি, আমি এটাকে দেখেছি n(n+1)/2n+1)/6 এবং স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র হচ্ছে n(n+1)/2n² এই এনটি কিন্তু আগেই ছিল, জাস্ট আমাদের সূত্র নতুন পার্ট হচ্ছে এই 6 পর্যন্ত। n(n+1)/2n+1)/6 হচ্ছে আমাদের এর বদলে আমরা বসিয়েছি এবং ডিভাইড বাই এন এটি সূত্র অনুযায়ী সেটি রয়ে গিয়েছে। ঠিক একইভাবে বিয়োগের পরের পার্টটুকুতে দেখো আমরা জাস্ট যে সূত্রের এন সেটি রয়ে গিয়েছে, আমরা জাস্ট 1+2+3 up to n পর্যন্ত এই পার্টের বদলে বসিয়েছি n(n+1)/2 এটি বসিয়েছি এবং যথারীতি হোল স্কোয়ার রয়ে গিয়েছে। সো আমরা জাস্ট কিছুই করবো না, এখন এই লাইনে আমরা জাস্ট এই 6টাকে নিচে নামে নিয়ে আসবো, এই 2টাকে নিচে নামে নিয়ে আসবো। সো কি দাঁড়াচ্ছে n(n+1)/2n+1)/6n n(n+1)/2n হোল স্কোয়ার রয়ে যাবে। চিন্তা করো যেহেতু দেখো উপরেও এন রয়েছে নিচেও এন রয়েছে, এখানে উপরে এন নিচে এন রয়েছে, আমরা কাটাকাটি করতে পারি, আমরা এন এন কেটে দিব, এখানে আমরা এন এবং এন কেটে দিব, এটাকে স্কোয়ার করলে আমাদের কি হবে চিন্তা করো, কাটাকাটির পরে n+1 হোল স্কোয়ার/4 হবে, এন যেহেতু আগে কেটে দিয়েছি তো কি হচ্ছে n+1 হোল স্কোয়ার/4। তো দেখো এখানে এন কাটার পর কি থাকছে n+1 আর 2n+1/6 আর এখানে থাকছে n+1 হোল স্কোয়ার/4। দেখো দুটোর মধ্যে কিন্তু n+1 আমরা কমন নিতে পারছি, তাই না? সো আমরা এখন এই কাজটি করব, আমরা দুই পাশ থেকে n+1 কমন নিয়েছি, কমন নিলে থাকছে 2n+1/6 -n+1/4। দেখো আমরা কাটাকাটির পরে কি ছিল আমাদের, n+1 2n+1/6 ছিল এবং এই পাশে ছিল n+1 হোল স্কোয়ার/4। সো আমরা দুই পাশ থেকে n+1 যদি কমন নিই তখন থাকছে আমাদের 2n+1/6 -n+1/4। এখন আমরা এই খানটাতে লসাগু করব। 4 আর 6 লসাগু কত, 12, আমরা সবাই জানি। তো 6 দুগুণে 12 2 আসলো, 2 আমরা দুই পাশে গুণ করব, 2 দিয়ে কত হবে, এই পুরোটাকে গুণ করলে 2 দুগুণে 4 4n+2। এবারে দেখো 4 দ্বারা 12 কে ভাগ করলে কত হবে, 3, সো এই 3 দিয়ে আমরা n প্লাস 1 কে গুণ করব, তো কত হবে 3n+3 হওয়ার কথা ছিল, যেহেতু এখানে একটা মাইনাস রয়েছে এই মাইনাসের প্রভাবে ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সো কি হবে 3n-3। এখান থেকে দেখো 4n থেকে 3n বাদ গেলে থাকবে হচ্ছে n এবং 2 থেকে -3 বিয়োগ করলে থাকবে হচ্ছে -1 আর যথাযথ 12 বসে যাবে। তো দেখো বাইরে n+1 রয়েছে এবং এখানে আমরা যোগ বিয়োগ করে পেলাম n-1/12। সো দেখো এখানে n+1 n-1 সূত্রটা কিসের সূত্র, a+b a-b মানে কি a²-b² সো n+1 n-1 কি হবে a²-1² আলটিমেটলি 1² আর 1, তো একই কথা n²-1/12। সো আলটিমেটলি প্রুফ করা হয়ে গেল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে σx²=n²-1/12। আশা করি তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছ। দেখা হবে আমাদের পরবর্তী আরও একটি ক্লাসে।